হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBHA টেস্ট পেপারে পেজ নাম্বার G37 সিউড়ি রবীন্দ্রনাথ টেগর গার্লস হাই স্কুলের যে টেস্টের প্রশ্ন ছিল তার DTQ এর লজিকগুলি সম্পর্কে। প্রথম তিনের এর অথবায় ছিল নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্যতা উল্লেখ করো, অর্থাৎ ব্যাপ্যতা নির্ণয় করতে বলেছে। এক নম্বর ছিল অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না, তো এটা ইবচন হবে, কোনো অমেরুদণ্ডী প্রাণী নয় স্তন্যপায়ী, উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। এরপর কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল, কেবলমাত্র শুধুমাত্রের জন্য এবচন হবে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করবে, সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত। এরপর সব আবেদনকারী সত্যনিষ্ঠ নয়, এটা অবচন হবে, কোনো কোনো আবেদনকারী নয় সত্যনিষ্ঠ, অবচন। অবচনের উদ্দেশ্য আবেদনকারী হবে অব্যাপ্য আর বিধেয় সত্যনিষ্ঠ ব্যাপ্য। এরপর কাঁচা আম সাধারণত টক হয়, এটা আইবচন হবে, কোনো কোনো আম হয় কাঁচা আম হয় টক, এর উদ্দেশ্য কাঁচা আম অব্যাপ্য আর বিধেয় টক অব্যাপ্য। চলে যাচ্ছি পরের পেজে। এরপরে প্রশ্ন ছিল বিয়ের অথবা লজিকের প্রশ্ন, নিচের বাক্যগুলি বিবর্তনের আবর্তন করো, সাদা হাতি আছে, তো প্রথম এটা বচন করলে হবে আই বচন, কোনো কোনো হাতি হয় সাদা, আইয়ের বিবর্তন করলে ও হবে, কোনো কোনো হাতি নয় অসাদা আর ওয়ের আবর্তন সম্ভব নয়। পরেরটা ছিল প্রত্যেক মানুষ মরণশীল, একদম এই উদাহরণ মোটামুটি সবাই আমরা লজিকে ব্যবহার করে থাকি, সকল মানুষ হয় মরণশীল, এবচন। আচ্ছা, এখানে কিন্তু শুধু মরণশীলে থামলে হবে না, মরণশীল প্রাণী লিখবে, তবে পরে যখন আবর্তন করবে সুবিধা হবে। তো সকল মানুষ হয় মরণশীল প্রাণী এবচন, এর বিবর্তন ইবচন, কোনো মানুষ নয় অমরণশীল প্রাণী, আর এর আবর্তনও ইবচনই হয়, কোনো অমরণশীল প্রাণী নয় মানুষ। পরের প্রশ্ন চলে যাচ্ছে, রাজনীতিবিদরা কদাচিৎ সথন, তো এটা অবচন হবে, কদাচিৎ কর্তৃত্ব থাকা মানেই অবচন, কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ ব্যক্তি, ও এর আবর্তন করলে আই বচন, কোনো কোনো রাজনীতিবিদ হয় অসৎ ব্যক্তি, আর আই এর আবর্তন করলেও আই বচনই হয়, কোনো কোনো অসৎ ব্যক্তি হয় রাজনীতিবিদ। পরে ছিল অমানুষ কবি নেই, এটা ইবচন হবে, কোনো কবি নয় অমানুষ, এর বিবর্তনে এবচন, সকল কবি হয় মানুষ, আর এর আবর্তন আইবচন, কোনো কোনো মানুষ হয় কবি। পরের সিএর কোয়েশ্চেনটা বৈধতা বিচার ছিল, সে নিশ্চয়ই কাপুরুষ কেননা সে অসৎ এবং সব কাপুরুষ অসৎ, তো এখানে সে নিশ্চয়ই কাপুরুষ সেটাই সিদ্ধান্ত হবে, এবচন, এসপি, সে হয় কাপুরুষ। তারপরে প্রধান হেতুবাক্য, এই অপ্রধান হেতুবাক্য সে অসৎ, এটাকে ধরে অপ্রধান হেতুবাক্য করতে হবে, সে হয় অসৎ, আর সব কাপুরুষ অসৎ, এটাও এবচন হবে, সকল কাপুরুষ, আচ্ছা কাপুরুষের জন্য আমরা পি ধরেছিলাম, সকল কাপুরুষ হয় অসৎ, তো এটা দ্বিতীয় সংস্থান, এবং তিনটে বচনই এবচনের জন্য, এটা যুক্তিতে যে দোষ হয়েছে সেটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। পরের প্রশ্ন ছিল, সত্যব্রত এ কাজের উপযুক্ত নয় কেননা সে স্নাতক নয়। আচ্ছা, তো কেননা থাকার জন্য তার আগের বাক্যটাই সিদ্ধান্ত হবে, ইবচন হবে, সত্যব্রত নয় এ কাজের উপযুক্ত, এসপি। এরপর বলছে সে স্নাতক নয়, স্নেহ বলতে ওই সত্যব্রতকেই বোঝাচ্ছে, এটাও ইবচন হবে, সত্যব্রত নয় স্নাতক। এবার এই দুটো পদকে নিয়ে আমাকে প্রধান হেতু বাক্যটা তৈরি করতে হবে, এবং দেখো আগের দুটো বাক্য কিন্তু নয় হয়েছিল, তো মাইনাস মাইনাস যেমন প্লাস হয় তেমনই
আগে দুটি বাক্য সংক্ষিপ্ত নেয় যদি নঙ্গর্থক হয় উপরেরটা অবশ্যই সদর্থক হবে। তো এটা এ বচন হবে। এবার এ বচন এমপিও করা যেতে পারে, পিএমও করা যেতে পারে, এটা যে যার ব্যাপার স্টুডেন্টদের কাছে। তো আমি এমপি করলাম, তো বচনটা তাহলে দাঁড়ালো সকল এ কাজের উপযুক্ত ব্যক্তি হয় সকল স্নাতক হয় এ কাজের উপযুক্ত ব্যক্তি, এটা এরকম দাঁড়ালো। এবং এক্ষেত্রে লজিকে দোষ হয়েছে, সে দোষটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ, কারণ পি এখানে অব্যাক্য আর এখানে পি ব্যাক্য। তো এটা একটা সংক্ষিপ্ত ন্যায় ছিল। সংক্ষিপ্ত ন্যায় থাকলে যতগুলো বাক্য দেওয়া আছে আগে করে নিতে হয়, করে নিয়ে শেষে যে বাক্যটা অবশিষ্ট থাকে বা যে বাক্যটা দেওয়ানি সেটা তৈরি করে নিতে হয় এইভাবে। এরপর টিকা ছিল, যারা লজিক করবে না তাদের জন্য ছিল চারিপদ গঠিত দোষ আর দুটি নঙ্গর্থক আশ্রয় বাক্যজনিত দোষ, অথবা ছিল মিলের ব্যতিরেকি পদ্ধতি আর সহপরিবর্তন পদ্ধতি। আচ্ছা, এখানে ইয়ে একটু অথবা লজিক রয়েছে, বলছে যেদিন পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাই সেদিন পরীক্ষা খারাপ হয়, ডিম অশুভ। তো এখানে যেটা হয়েছে পুরোপুরি কাকতালীয় ব্যাপার, ডিমের সঙ্গে পরীক্ষা খারাপ হওয়ার কোনো যোগসূত্র নেই, নিতান্তই দুটো ঘটনা পরপর ঘটে যাওয়ার জন্য আমরা এদের একটিকে অন্যটির সঙ্গে রিলেট করে নিয়েছি। এরপর ছিল ভোরবেলা স্বপ্ন সত্যি হয়। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে অবৈধ সামান্যীকরণ, কারণ ওই ব্যক্তির হয়তো ভোরবেলা দু একটা স্বপ্ন সত্যি হয়েছে, তা থেকে ডিসিশন নিয়েছে যে মানে যত ভোরবেলার স্বপ্ন দেখা যায় সেগুলো সবই সত্য হয়, এটা অবৈধ সামান্যীকরণ। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।